আসসালামু আলাইকুম। রেমিট্যান্স যোদ্ধার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ 21শে ফেব্রুয়ারি, রোজ রোববার, জানিয়ে দিব সৌদি আরবের খুবই গুরুত্বপূর্ণ শীর্ষ দুটি সংবাদ। আশা করি সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে জানিয়ে দিব, সৌদিতে কফিলের অনুমতি ছাড়া চাকরি পরিবর্তন করবেন যেভাবে। সৌদি আরবের মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, 8টি পরিস্থিতিতে যে কোনো সৌদি প্রবাসী কর্মচারী তার কফিলের অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন। সম্প্রতি সৌদি আরবের সংস্কার হওয়া শ্রমিক আইনের প্রেক্ষিতে এই ঘোষণা দিয়েছেন মন্ত্রণালয়। সৌদি আরবের সম্প্রতি সংস্কার হওয়া শ্রম আইন অনুযায়ী 5টি পরিস্থিতিতে একজন প্রবাসী শ্রমিক চাকরি পরিবর্তনের সুবিধা লাভ করতে পারবেন। এছাড়াও কোনো চাকরিদাতা 4টি পরিস্থিতিতে নতুন প্রবাসী কর্মচারীর শ্রমসীমা লাভ করতে পারবেন। 8টি পরিস্থিতিতে বা শর্তে প্রবাসী কর্মচারী মালিকের অনুমতি ছাড়াই নিজের চাকরি পরিবর্তন করতে পারবেন। সেই 8টি পরিস্থিতির 1 নম্বর রয়েছে, সৌদি আরবে প্রবেশের পরে 3 মাস কাজ করার পরেও বর্তমান মালিকের সাথে লিখিত কর্মচুক্তি না থাকলে। 2 নম্বর রয়েছে, 1 টানা 3 মাস যদি মালিক কর্মচারীকে বেতন দিয়ে অসমর্থ হয়। 3 নম্বর রয়েছে, মালিক যদি ভ্রমণ, জেল বা মৃত্যুজনিত কোনো কারণে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকে। 4 নম্বর রয়েছে, কর্মচারীর কাজের পারমিট বা রেসিডেন্সি পারমিট এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে। 5 নম্বর রয়েছে, কর্মচারী যদি মালিকের করা যে কোনো কারচুপির ব্যবহারে বা ব্যাপারে অভিযোগ জারি করে। 6 নম্বর রয়েছে, কর্মচারীর কাছে যদি প্রমাণ থাকে যে মালিক মানব পাচারের সাথে জড়িত। 7 নম্বর রয়েছে, কর্মচারী ও মালিকের মধ্যে যদি শ্রম আইনে কোনো মামলা চলমান থাকে এবং মালিক বা মালিকের প্রতিনিধি আদালতের 2টি শুনানিতে অনুপস্থিত থাকে। 8 নম্বর রয়েছে, কর্মচারীর ট্রান্সফারে বর্তমান মালিকের সম্মতি থাকলে। 5টি শর্তে প্রবাসী কর্মচারী চাকরি পরিবর্তনের সুবিধা পাবেন। তিনি প্রবাসী একজন বিশেষজ্ঞ হলেন, সৌদি আরবে প্রথমবার প্রবেশের পর বর্তমান মালিকের অধীনে 1 বছর কাজ করে থাকলে, কর্মচারীর কাছে লিখিতভাবে ওয়ার্ক কন্ট্রাক্ট থাকলে, মন্ত্রণালয়ের কিউআ পোর্টালের মাধ্যমে কোনো চাকরির প্রস্তাব পেলে, বর্তমান মালিককে চাকরি পরিবর্তনের মাধ্যমে জানানো এবং নির্দিষ্ট সময় রেখে অবগত করা। 4টি পরিস্থিতিতে বা শর্তে কোনো মালিক একজন নতুন প্রবাসী কর্মচারীর চাকরি ট্রান্সফার করার জন্য অনুরোধ করতে পারেন। মালিকের প্রতিষ্ঠানটির নিয়ম ও শর্ত মোতাবেক ভিসাপ্রাপ্ত হওয়ার যোগ্য প্রতিষ্ঠানটি ওএস প্রোটেকশন প্রোগ্রামের সাথে সহাবস্থানে থাকলে, প্রতিষ্ঠানটি শ্রমচুক্তি লিপিবদ্ধ এবং ডিজিটাইজেশন প্রোগ্রামের সাথে সম্মত থাকলে, প্রতিষ্ঠানটি শ্রম অনলাইন প্রোগ্রামের সাথে সম্মত হলে। এদিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রভাব কমছে মধ্যপ্রাচ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উপসাগরীয়দের সৌদি আরবের মিত্রতা ঐতিহাসিক ও কৌশলগত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে ওয়াশিংটনের বন্ধুত্ব ভিন্ন মাত্রা পায়। বিশেষত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্প ও তার জামাতা জেরেড কুশনারের ব্যক্তিগত হৃদয়তা উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যায়। তাদের সম্পর্কের আলোয় চাপা পড়ে মানবাধিকার লঙ্ঘন ও আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বাড়ানোর নামে MBS এর হাতে ধরে ইয়েমেনের সৌদি হস্তক্ষেপের মতো আলোচিত সমালোচিত ইস্যু। তবে ট্রাম্পের পিতায় পরিস্থিতি বদলাতে শুরু করেছে। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পররাষ্ট্রনীতিতে দীর্ঘদিনের মিত্র সৌদি আরবকে গুরুত্ব দিচ্ছেন ঠিকই, তবে উজ্জ্বল্য হারাতে বসেছেন MBS। বাইডেন প্রশাসনের শুরুর দিককার কার্যকলাপে অন্তত এমন ইঙ্গিত মিলেছে। এখনকার মতো আপডেট এটুকুই। পরবর্তী আপডেট নিউজ পেতে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।